वेलकम बैक ऑल ऑफ माय यूट्यूब फ्रेंड्स। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आर तोमादेरके आरो बेशी भालो राखार जन्य एइबार आमि सब परिवार निये चले एलाम मुकुटमणिपुर। तबे भिडियो शुरू करार आगे आमादेर चैनल बिफोर योर डेस्टिनेशनेर पक्ष थेके सबाइके स्वागत। निर्धारित समयेर प्राय आढ़ाई घंटा आगे आमरा हावड़ा पहुंचे जाई। আমাদের ট্রেন 08011 হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার স্পেশাল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রির 12:05 ছাড়ে। আমরা আমাদের সিট নাম্বার দেখে নিয়ে যথাসময়ে ট্রেনে চড়ে বসলাম। এবং ভোর 4:26 আমাদের বাঁকুড়ায় নামিয়ে দিয়ে ট্রেনটি চক্রধরপুরের দিকে রওনা হয়ে গেল। বাঁকুড়া স্টেশন থেকে বেরিয়ে সরাসরি মুকুটমণিপুরে যাওয়ার কোনো বাস নেই। আপনাকে স্টেশনের বাইরে এসে ম্যাজিক ভ্যান স্ট্যান্ডে এসে একটি ম্যাজিক গাড়ি বুক করতে হবে। বাস স্ট্যান্ড পর্যন্ত ম্যাজিক গাড়ির ভাড়া 150 টাকা। আপনাকে এই ম্যাজিক গাড়ি করে বাস স্ট্যান্ডে আসতে হবে। আর যদি আপনি চান ম্যাজিক গাড়ি করে মুকুটমণিপুরে যাবেন তাহলে পড়বে 1800 টাকা। বাঁকুড়া স্টেশন থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার। সময় লাগলো 15 থেকে 20 মিনিট। যাই হোক, বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে আপনি পুরুলিয়া, রাঁচি, বিষ্ণুপুর, ঝাড়খণ্ড সব জায়গারই বাস পেয়ে যাবেন। আমরা খাদড়া যাওয়ার জন্য একটি বাসে উঠে পড়লাম। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে খাদড়ার দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার। ভাড়া মাথাপিছু 50 টাকা। খাদড়া বাস স্ট্যান্ডে নামার পর ডান দিকে পেয়ে যাচ্ছেন মুকুটমণিপুরে যাওয়ার বাস। মুকুটমণিপুরের দূরত্ব খাতড়া থেকে প্রায় 8 কিলোমিটার। ভাড়া মাথাপিছু 20 টাকা। বর্তমানে বাঁকুড়া টু মুকুটমণিপুরের কোনো সরকারি বাস তেমন একটা অ্যাভেলেবল নেই, তাই অযথা সময় নষ্ট করবেন না। আজকে আমরা অনেকে এসেছি, আমার পরিবার আর সাথে এসছে আমার এই বন্ধু অরিজিৎ। এই মুটা দেখা অরিজিৎ, আর অরিজিতের ছোট্ট ছেলে এবার রেডি হয়। আর এই হলো আগে থেকে বুক করা আমাদের অহরা লজ। আমরা রুমে আমাদের লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ব, কারণ সময় কম এবং ভ্রমণ অনেক বেশি। এসি রুম 1600 টাকা পার ডে, নন এসি রুম 990 থেকে 1200 টাকা পার ডে। বন্ধুরা, যখন ভ্রমণ অনেক বেশি হয় আর হাতে সময় কম হয় তখন কিন্তু বিশ্রাম নেওয়ার কথা মাথায় আসে না, তাই আমরা কিছু টিফিন করেই বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। ড্যামের ওপর থেকে খাদের ভিউ এবং ড্যামের ওপারে পার্কের ভিউ দাঁড়িয়ে দেখার মতো। পরিবারের ক্ষুদে সদস্যর সাথে বেশ কিছুটা সময় অনায়াসেই কাটিয়ে যেতে পারেন এই পার্কে এসে। ড্যামের ওপর থেকে ব্যারেজের যে কপাটগুলো আছে দেখতে যেমন ভয় লাগে তেমন সুন্দর লাগে। বহু প্রশংসিত এই আলপনা দেওয়া রাস্তার ওপর দিয়ে আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম নদীর পাড়ের দিকে। রাস্তার বাঁ দিকে অজস্র সারি সারি দোকান, যা অবশ্য এখন বন্ধ আছে। আমরা এগিয়ে চললাম নৌকার টিকিট কাউন্টারের উদ্দেশ্যে নৌকা ভ্রমণের জন্য। নৌকা ভাড়া মাথাপিছু 100 টাকা পড়বে, আর যদি বুকিং করে ঘোরেন তাহলে 1200 টাকা পড়বে। আপনাদের ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, পরেশনাথ মন্দির, কাঁসাই এবং কুমারে নদীর সংযোগস্থল ওরা ঘুরিয়ে দেবে। আমরা 7 জন ছিলাম, তাই 1200 টাকা দিয়ে বুকিং করে সবাই নৌকায় চড়ে বসলাম। নৌকা এগিয়ে চলল। নৌকায় ভ্রমণ করার সময় সেফটি জ্যাকেট কাউন্টার থেকে দিয়ে দেওয়া হবে, এর জন্য কোনো পয়সা লাগে না আলাদা করে। বন্ধুরা, এই কাঁসাই নদী আর কুমারী নদী ভারতবর্ষের মধ্যে এমন এক নদী যেখানে কখনো জোয়ার ভাটা খেলে না। আর এই দুই নদীর ওপরে গড়ে ওঠা ড্যামকে বলা হয় কংসাবতী ড্যাম, তাই কংসাবতী ড্যামের নাম অনুসারে এই নদীটিকে অনেকে কংসাবতী নদীও বলে।
ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক ঘোরার জন্য আমাদের নৌকা পাড়ে এসে বাঁধল। পার্ক থেকে উঠে আমরা চলে এলাম ভ্যান স্ট্যান্ডে। এখানে মোটর ভ্যান 7 জন 240 টাকা বুকিং এবং 8 জন থেকে হলে মাথাপিছু 30 টাকা। এই হলো ডিয়ার পার্ক। এখানে অনেক ক্ষুদে বাচ্চারা আসে 5 টাকা করে হরিণের জন্য পাতা বিক্রি করতে। আপনারা চাইলে সেই 5 টাকা দিয়ে পাতা কিনে হরিণকে পাতা খাওয়াতে পারেন। ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক ভ্রমণ নৌকা থেকে নামার পর আপনাদেরকে 40 মিনিট সময় দেওয়া হবে। এই 40 মিনিটেই আপনাদের 2 জায়গায় ভ্রমণ করে আবার নৌকায় ফিরে আসতে হবে। ডিয়ার পার্ক ভ্রমণের পর আমরা চলে এলাম সোনার বাংলা পার্কে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। যদিও বা ডিয়ার পার্কের অনেক আগেই পড়ে সোনার বাংলা পার্ক, তাই ফেরার পথে আমরা সেখানে প্রবেশ করলাম। ভেতরটি সুন্দর বাগানে সাজানো, আপনারা এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আছে কিছু রাজহাঁস, ময়ূর আর আছে কিছু নাম না জানা পাখি। ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক ভ্রমণের পরে আমরা আবার নৌকা এলাম, এগিয়ে চললাম পরেশনাথ টেম্পলের উদ্দেশ্যে। এই হলো লো পাহাড় পরেশনাথ টেম্পল, আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। পরেশনাথ টেম্পলের ওপর থেকে প্রাকৃতিক সৌন্দর্যের যে ভিউ আপনার নজরে পড়বে তা আপনি সারা জীবন ভুলতেও পারবেন না। পরেশনাথ মন্দির থেকে আমরা ফিরে চললাম মুসাফিরানা পার্কের উদ্দেশ্যে। মুসাফিরানা পার্কের কাছাকাছি কোনো নৌকা দাঁড়াবার স্পট না থাকায় নৌকা এখানে দাঁড়ায় না, আপনাকে আলাদা করে ভ্যানে করে আসতে হবে। কিন্তু আমরা মুসাফিরানা পার্কের কাছে এসে দেখলাম একটি বড় তালা ঝুলছে, মানে ভেতরে প্রবেশ করতে পারবো না। তাই একটু কষ্ট করে মুসাফিরানা পার্কের ওপর থেকে যে ভিউটা পাওয়া যায় আমিও সেই ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। মুসাফিরানা পার্কে আসার জন্য নদীর পাড়ে যেখানে নৌকা বুক করা হয় ওর পাশেই দেখবেন একটি ভ্যান স্ট্যান্ড রয়েছে, মানে ঠিক যুব আবাসনের পাশেই ভ্যান স্ট্যান্ড। ওখান থেকে আপনারা মুসাফিরানা পার্ক এবং পরেশনাথ মন্দিরের জন্য ভ্যান বুক করতে পারবেন। পরন্ত বিকেলের সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। বন্ধুরা, মুকুটমণিপুরের এই ভিডিওটি আপাতত শেষের পথে, তাই যারা আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। সন্ধ্যাবেলায় ড্যামের ধারটি খুব জমজমাট হয়ে ওঠে, বসে বিভিন্ন দোকান, মূর্তির দোকান, খাবারের দোকান, বিভিন্ন গহনাঘাটির দোকান। আপনারা চাইলে এখান থেকে আপনাদের বাড়ির লোকেদের জন্য কিছু উপহারস্বরূপ কিনে নিয়ে যেতে পারেন, কিংবা আড্ডা মারতে মারতে খেতে পারেন কফি, ভেলপুরি, ফুচকা আর অনেক কিছু। এখানকার প্রধান আকর্ষণ হলো মাটির তৈরি বিভিন্ন ধরনের মূর্তি, যা একবার দেখলে মনে হয় কিনে নিয়ে বাড়ি যাই। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।